ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেরকম আপনি কর্ম করবেন সেরকমই আপনি ফল পাবেন। যদি আপনি কাউকে দুঃখ দেবেন নিজে, তাহলে কি করে সুখ পাবেন? নমস্কার, আমি অ্যাঙ্কার কিষণজিৎ চক্রবর্তী। আজকে চলে এসেছি সুন্দর এখানে প্রেরণাদায়ক গল্প নিয়ে। গল্পটি অবশ্যই পুরো শুনবেন, আশা করি এ থেকে অনেক কিছু আমরা শিখতে পারব। গল্পটি হলো অত্যন্ত গ্রামের একটি গরিব পরিবারের ছেলের। ছেলেটি পড়াশোনা করত এবং পড়াশোনার সাথে সাথে ফাঁকা সময়ে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত এবং তা থেকে যেটুকু পয়সা বাঁচত তা দিয়ে সে তার পড়াশোনার খরচা চালাত। একদিন দুপুরবেলায় প্রচুর রোদে সে বাড়ি বাড়ি এই জিনিসপত্র বিক্রি করতে বেরোয়, আর সেই সময় তার প্রচণ্ড খিদে লাগে। সে নির্ণয় নেয় যার বাড়ির দরজায় এবার খুলবে সে কিছু খাবার চেয়ে নেবে, কারণ এই ক্ষুধা আর তার কাছে সহ্য করা যাচ্ছে না। এই বলে সে আগে এগোয়, আর আগে এগোতেই একটি বাড়িতে সে দরজা ঠকঠক করতেই দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে আসে। সেই মেয়েটিকে দেখে ছেলেটি খুবই চমকে যায় এবং ঘাবড়ে যায়, আর খাবারের পরিবর্তে এক গ্লাস জল চেয়ে ফেলে। মেয়েটি তখন রান্নাঘরে যায় আর মনে মনে ভাবে, এই গরমে ঘেমে পুরো স্নান করে গেছে ছেলেটি, নিশ্চয়ই তার খিদেও পেয়েছে। এই ভেবে মেয়েটি জলের পরিবর্তে এক গ্লাস দুধ নিয়ে এসে ছেলেটির হাতে দেয়, আর ছেলেটি খুবই তৃপ্তির সাথে ধীরে ধীরে সেই দুধ খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে সত্যিই ঈশ্বর আছেন আর মনুষ্যত্ব আজও বেঁচে আছে। দুটো শেষ হতে এই গ্লাসটি মেয়েটির হাতে দিয়ে বলে যে, আচ্ছা এর বিনিময়ে আমি আপনাকে কত টাকা দিতে পারি? তখন মেয়েটি বলে যে, আমার মা সর্বদা বলে যে কাউকে সাহায্য করলে কোনো টাকা নিতে নেই, কোনো মূল্য নিতে নেই। তখন ছেলেটি বলে, তাহলে আমার থেকে কিছু কিনে নিন। বলে, না আমার কিছু কেনার দরকার নেই। তখন ছেলেটি বলে যে, তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, মন থেকে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই বলে ছেলেটি বাড়ি চলে যায়, আর বাড়ি চলে যেতে যেতে ভাবতে থাকে যে সত্যি ঈশ্বর আছেন, মনুষ্যত্ব আজও বেঁচে আছে। ছেলেটি খুব ভালো করে পড়াশোনা করে, স্কুল কলেজ সব কমপ্লিট করে বড় শহরের ডাক্তার হয়ে ওঠে। আর এই সময় ইতিমধ্যেই মেয়েটির বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, এমন একটা সময় এলো মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল। লোকাল ডাক্তাররা তার পরিবারকে বলল যে বড় শহরে বড় ডাক্তার দেখানোর জন্য, আর তার পরিবারের লোক তাই করল, তাকে বড় শহরে বড় ডাক্তারে বড় হসপিটালে ভর্তি করে দিল। সেই হসপিটালেই যে হসপিটালে সেই ছেলেটা ডাক্তার হয়ে উঠেছিলেন, তার হাতে গিয়ে পড়েই মেয়েটির চিকিৎসাভার। ছেলেটি এসে যখন দেখেন যে মেয়েটি খুবই গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, তার বাড়ি, তার নাম, তার ঠিকানা দেখে ছেলেটি চিনতে পারে, এ তো সেই মেয়ে, একে তো সাহায্য করতেই হবে। তখন ছেলেটি আরও বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের ডেকে তার চিকিৎসা শুরু করে এবং মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যখন সে সুস্থ হয়ে যায় তখন তার কাছে চিকিৎসার বিল সমেত একটি খাম আসে। তা দেখে মেয়েটি খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে বিল আমি কোথা থেকে দেব, এই বিল দেওয়ার সামর্থ্য আমার পরিবারের নেই। তখনই সেই খাম খুলে দেখতে থাকে যে তার ভেতরে চিকিৎসার বিভিন্ন খরচা সমেত একটি বিল রয়েছে, আর সেই খামের পাশে একটা চিরকুট লাগানো আছে, আর তাতে লেখা রয়েছে, আপনি অনেক আগেই এক গ্লাস দুধের বিনিময়ে আপনার চিকিৎসার বিল পে করে দিয়েছেন। ইতিমধ্যেই ডাক্তার সাহেব সেখানে গিয়ে পৌঁছায়, মেয়েটিও ছেলেটিকে দেখে চিনতে পেরে যায়, আর মেয়েটি ছেলেটিকে বলে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো বন্ধু, এ থেকে আমরা এটাই বুঝতে পারি, এটাই শিক্ষা নিতে পারি যে সত্যি আমরা জীবনে যদি কারোর জন্য ভালো করি, ঈশ্বর আমাকে ভালো প্রদান করবে, আর যদি আমরা কারোর জন্য খারাপ করে থাকি, ঘুরে ফিরে খারাপই আমাদের প্রাপ্ত হবে। তাই সবার পাশে